নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। যখন আমাদের একই সবজি দিয়ে একই তরকারি খেতে খেতে মুখে অরুচি চলে আসে, তখন ওই সবজি দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি যদি ট্রাই করে নেওয়া হয় তাহলে কেমন হয়। আজ তেমনই পটল দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখানে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ভালো করে জল মুছে নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি পটলের খোসা ছাড়ানো বা পটল কাটার যে সম্পূর্ণ পদ্ধতিটা বঁটিতেই করছি, তোমরা চাইলে ছুরি দিয়ে এটা অনায়াসেই করে নিতে পারবে। পটলের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে চিরে দিলাম, দু ভাগে ভাগ করে নিয়ে। তারপর দেখো, এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি, তবে পুরোপুরি কাটলে হবে না, একটু রেখে দিতে হবে। দেখো, ঠিক এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে। তোমরা যতটা পারবে ততটা সরু করে কেটে নেবে। দেখো, প্রত্যেকটা পটলকে একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ মিশিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলগুলোর মধ্যে, তারপর আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য এখানে 4 চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো, অল্প একটু কর্নফ্লোর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বিল লবণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখো, ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। যত ব্যাটারকে ফেটানো হবে তত সুন্দর এই পকোড়াগুলো তৈরি হবে। দেখো, এইভাবে পটলটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। পটল ভাজিগুলোকে এইভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখো, একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। দেখো, আমার পটল ভাজি বা পটলের পকোড়া রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে মনে রাখবে, ব্যাটারটা খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, সেইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তাহলে দেখবে একদম পারফেক্টভাবে পটল ভাজিগুলো তৈরি হয়ে যাবে। খেতেও হবে দুর্দান্ত স্বাদে, আর দেখতেও হবে অপূর্ব সুন্দর। আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।